সন্ত্রাস অসমত বড় বেয়াকৈ পৰা পৰিলক্ষিত হৈছে। অসমৰ প্ৰান্তে প্ৰান্তে সন্ত্রাসিত কৰি তুলিছে কাল ঘূর্ণীৰ ৰেমাল, আৰু ৰেমালৰ ফলতে এবাৰ মুখলধাৰ বৰষুণৰ পাছত একেবাৰে উটি গৈছে শিলচৰ হাফলং সংযোগী পথ। বৰ্তমান মুহূৰ্তত হাহাকাৰ পৰিস্থিতি বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে। এই মুহূৰ্তত প্ৰতিটো তথ্য জনোৱাৰ চেষ্টা কৰিম। আৰম্ভিক ব্ৰেকিং নিউজ এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। অসমৰ সন্ত্রাসৰ সৃষ্টি কৰিছে ৰেমালে, বাহনী পানীয়ে উটুৱাই নিলে এবাৰ শিলচৰ হাফলং সংযোগী পথ। ডাঙৰ খবৰটো এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। ডিব্ৰুচেৰা নদীৰ পানীয়ে ধ্বংস কৰিলে শিলচৰ হাফলং সংযোগী পথ। অসমৰ ঠায়ে ঠায়ে নেৰানেপেৰা বৰষুণত ব্যাহত হৈ পৰিছে সাধাৰণ জনজীৱন। প্ৰকাণ্ড গছ উভালি পৰিল বিদ্যালয় আৰু বাসগৃহত। এটা খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ এই মুহূৰ্তত জনোৱাৰ চেষ্টা কৰিছোঁ। ক্ৰমাৎ জলস্তৰ বৃদ্ধি পাইছে ৰাজ্যত নদ নদীত। ৰাজ্যৰ নদ নদীৰ জলস্তৰ বৃদ্ধি পোৱা পৰিলক্ষিত হৈছে। অনাগত 48 ঘণ্টাত অধিক ভয়াবহ হ'ব পাৰে পৰিস্থিতি। নেৰানেপেৰা বৰষুণৰ ফলত ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে ৰেড এলাৰ্ট প্ৰদান কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। উত্তৰ পূবৰ কেইবাটাও প্ৰান্তত ৰেড এলাৰ্ট প্ৰদান কৰা পৰিলক্ষিত হৈছে। মুখলধাৰ বৰষুণ ধুমুহাত স্তব্ধ হৈ পৰিছে, ব্যাহত হৈ পৰিছে ৰাজ্যৰ সাধাৰণ জনজীৱন। বাহনী পানীয়ে উটুৱাই নিছে শিলচৰ হাফলং সংযোগী পথ। আৰু ডিব্ৰুচেৰা নদীৰ পানীয়ে ধ্বংস কৰিলে এইবাৰ শিলচৰ হাফলং সংযোগী পথ। আৰু মুহূৰ্তৰ ভিতৰতেই উটুৱাই লৈ গৈছে শিলচৰ হাফলং সংযোগী পথ। দৃশ্যাংশ আহি পৰিছে মুহূৰ্তত, পোনে পোনে দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিম। কেনেধৰণৰ পৰিৱেশ পৰিস্থিতিয়ে বিৰাজ কৰিছে বৰ্তমান মুহূৰ্তত? এক হাহাকাৰ পৰিৱেশৰ সৃষ্টি হৈছে, অশান্তৰ্যৰ পৰিৱেশৰ সৃষ্টি হোৱা পৰিলক্ষিত হৈছে। মুখলধাৰ বৰষুণত ধুমুহাত সাধাৰণ জনজীৱন এক প্ৰকাৰ স্তব্ধ হৈ পৰিছে, ব্যাহত হৈ পৰিছে। বাহনী পানীয়ে উটুৱাই নিছে শিলচৰ হাফলং সংযোগী পথ। আৰু ডিব্ৰুচেৰা নদীৰ পানীয়ে ধ্বংস কৰিছে, আমি ইতিমধ্যে উল্লেখ কৰিছোঁ, শিলচৰ হাফলং সংযোগী পথ। দৃশ্যাংশটো এবাৰ লক্ষ্য কৰক, আমি পুনৰবাৰ এম্বিয়েঞ্চত দেখুৱাৰ চেষ্টা কৰিম দৃশ্যাংশটো। ৰেমালৰ সন্ত্ৰাসৰ পাছতে এইবাৰ জলস্তৰ বৃদ্ধি পাইছে ৰাজ্যৰ নদ নদীসমূহত। আৰু কমাত 48 ঘণ্টা, আগন্তুক 48 ঘণ্টা অধিক ভয়াৱহ হোৱাৰ আশংকা ব্যক্ত কৰিছে বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই। আমি দৃশ্যাংশটো মুহূৰ্তত দেখুৱাইছোঁ এম্বিয়েঞ্চৰ সহায়ত, ফুল এম্বিয়েঞ্চৰ দৃশ্যাংশ দেখুৱাৰ চেষ্টা কৰিম। ইয়াতকৈ ভালকৈ ভাঙিব নোৱাৰে নহয়। ইয়াতকৈ ভালকৈ ভাঙিব নোৱাৰে নহয়।
আমি ইতিমধ্যে উল্লেখ করেছো ক্রমাৎ জলস্তর বৃদ্ধি পাইছে রাজ্যের নদ নদী সমূহ। বর্তমান মুহূর্তে এক হাহাকার পরিবেশে বিরাজ করা পরিলক্ষিত হয়েছে। শিলচর হাফলং সংযোগী পথ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ব্যাহত হয়ে পড়েছে রাজ্যের সাধারণ জনজীবন। নেড়ানেপেড়া বরষুণের ফলত রেড এলার্ট প্রদান করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। কেবেখনো জেলাত ইতিমধ্যে হাহাকার পরিবেশের সৃষ্টি হওয়া পরিলক্ষিত হয়েছে। মরিগাঁওত স্কুলল গিয়ে থাকা অবস্থাতে, বিদ্যালয় গিয়ে থাকা অবস্থাতে এগারী ছাত্রর অকাল মৃত্যু হয়েছে। জামুগুড়ির হাতত বিদ্যালয়ের স্কুল বাসত প্রকাণ্ড গছ উভালি পড়েছে। রেমালর সন্ত্রাস বড় বেয়াক পড়েছে এবার আর রাজ্যের বিভিন্ন প্রান্তরপ্রা এই মুহূর্তে দৃশ্যাংশ দেখাই আছো। আমি দৃশ্যাংশকে যদি সম্ভব হয় ফুল স্ক্রিনত দেখার চেষ্টা করি কেন ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। জলস্তর বৃদ্ধি পড়ার ফলত শিলচর হাফলং সংযোগী পথের চলাচল বন্ধ হয়ে পড়েছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দৃশ্যাংশকে এবার লক্ষ্য করব, আগন্তুক 48 ঘন্টা অধিক ভয়াবহ হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছে বতর বিজ্ঞান কেন্দ্র। এ শিলচর হাফলং সংযোগী পথ কালিলেকে ঠিকই আছিল সকলো, কিন্তু আজি রেমালর সন্ত্রাস আরম্ভ হওয়ার পশত, কাল ঘূর্ণীর সৃষ্টি হওয়ার পশত নদীর জলস্তর বৃদ্ধি পাইছে। আর জলস্তর বৃদ্ধি পার পশতেই কেন ধরনের পরিবেশের সৃষ্টি হয়েছে আমি আটাইকটা দৃশ্যাংশ মুহূর্ত দেখাই যার চেষ্টা করছো। ইয়া শিলচর ডিব্রুচেরা নদীর পানিয়ে কিদরে ধ্বংসলীলার চেষ্টা চলাইছে রেমালর সন্ত্রাস আরম্ভ হওয়ার পশতে দৃশ্যাংশ কেটা এবার লক্ষ্য করো, কি ভয়াবহ পরিস্থিতির দিকে গতি করেছে দৃশ্যাংশ কেটা চাও। দৃশ্যাংশ আমি দেখাইছো নেড়ানেপেড়া বরষুণ ধুমুহা বৃষ্টির ফলত কেন ধরনের প্রভাবের সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরত সৃষ্টি হওয়া রেমালে কি ধরনের সন্ত্রাসের সৃষ্টি করেছে, বিভিন্ন প্রান্ত কেন ধরনের পরিবেশ পরিস্থিতির উদ্ভব হয়েছে এই মুহূর্তে আমি দৃশ্যাংশ কেটে দেখাইছো। বাহনী পানিয়ে উতাই নিছে শিলচর হাফলং সংযোগী পথ। শিলচর হাফলং সংযোগী পথের যোগাযোগ ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ডিব্রুচেরা নদীর পানিয়ে ধ্বংসলীলার সৃষ্টি করেছে। আমি দৃশ্যাংশ এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তরপ্রা দৃশ্যাংশ সমূহ দেখাই যাওয়ার চেষ্টা করছো। ঠায়ে ঠায়ে নেড়ানেপেড়া বরষুণের সৃষ্টি হয়েছে, রেমালর সন্ত্রাস উদ্ভব হয়েছে, রেমালর প্রভাবতেই নদীর জলস্তর বৃদ্ধি পাইছে। আর জলস্তর বৃদ্ধি পাওয়ার পাশতেই কেন ধরনের পরিবেশ পরিস্থিতির উদ্ভব হয়েছে এই মুহূর্তে পোনপটীয়া দৃশ্যাংশ দেখার চেষ্টা করছো।
Yeah.